যতনা লামচুক কক ত্রিপুরী ককতমাও তিনি ককতমার গংখা হুকবাই মেদিনী মন্ত্রী রতনলাল নাথনি মানজা মুম্বাই এস এ আর এস কমপ্লেক্স আগরতলা এডি নগর স্টেট ওয়াইজ রিভিউ মিটিং ককলাম পান্ডা খ্লাইজাকা সুরাংশল স্টেট লেভেল রিভিউ মিটিং খ্লাইজাকা ডিপার্টমেন্ট অ্যাক্টিভিটি স্কিম প্রোগ্রাম 2023-2024 হর্টিকালচার ডিপার্টমেন্ট ডাইরেক্টর পি বি জামাতিয়া এডিশনাল এগ্রিকালচার অফিসার নখবি কুবনি জুদা জুদা আদং র মন্ত্রী একটা প্রেস কনফারেন্স করেছে আমরা আগামী 15 তারিখ থেকে আমরা ফুড পেডি প্রকুরমেন্ট করব আপনারা জানেন এই পেডি প্রকুরমেন্টের খাদ্য দপ্তর পারচেজ করে সমস্ত কাজটা করতে হয় কৃষি দপ্তরের লোক এবং এই জন্য আমরা জোলাই বাড়িতে এটা সেন্টারটা প্রথম করছি এবং ওই দিন থেকে সব জায়গায় পারচেজ করা হবে এবং এই পর্যন্ত এটা কিন্তু আমাদের সরকার আসার পরে এই রাজ্যে এটা শুরু হয়েছে, আগে ছিল না। আমরা বারবার বলেছিলাম বিধানসভায়, তৎকালীন মুখ্যমন্ত্রী মানিক সরকার এটা গুরুত্ব দেয়। আমরা এই পর্যন্ত কৃষকদের থেকে 1,92,000 MT আমরা পারচেজ করেছি কৃষকদের থেকে, যাতে সহায়ক মূল্য অতি বেশি পয়সা পায়, মার্কেট থেকে যেন বেশি পয়সা পেতে পারে। এবং এতে আমাদের রাজ্যের কোষাগার থেকে টাকা গেছে 371.79 কোটি। এবং আমরা জানেন আমাদের যেমন শরীর খারাপ হয়, জমিরও রোগ হয়, সেই রোগটা কি, সেজন্য এটা করার জন্য সয়েল হেলথ কার্ড বলে একটা জিনিস আছে। এটা আমরা এ পর্যন্ত 1,76,519 জনকে দিয়েছি। আজকের মিটিংয়ে বলেছি এটাকে এবছর টার্গেট করো আরও 40,000, যাতে সয়েল হেলথ কার্ড পেতে পারে। পেলে আমরা 4টা জায়গায় আমাদের এই রিসার্চ সেন্টার আছে, সেখান থেকে আমরা আমাদের ভ্রাম্যমাণ গাড়িও আছে, মাটি সংগ্রহ করে সেটা আমরা সয়েল হেলথ কার্ড ইস্যু করি। এটাকে আরও গুরুত্ব দেওয়ার জন্য বলছি। আমাদের এই এত কিছু করার পরে আমাদের প্রোডাকশন কী বাড়ছে, ফুড গ্রেনস আমরা 22 দেশে আমরা উৎপাদন করেছি 842,000 মেট্রিক টন, 2300 দেশে আমরা 850,000 মেট্রিক টন। আমাদের এবারের টার্গেট 24-25-এ 953,000 মেট্রিক টন আমরা তাইলে যেগিয়ে, তারপরেও 9,000 শর্ট থাকবে। আমরা চাইছি ধীরে 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 ধীরে, এবং এর মধ্যে আমাদের আপনারা জানেন সিপাহীজলা, গোমতি, দক্ষিণ, এই তিনটা কিন্তু আমরা উদ্বৃত্ত সারপ্লাস আছে, কি ভেজিটেবলসে কি ধানে। এবং খোয়াই খুব কাছাকাছি রয়েছে, ধলাইও কাছাকাছি রয়েছে, এবং উনকুটিও কাছাকাছি রয়েছে। আমরা পিছনে পড়ে আছি ওয়েস্ট এবং নর্থ, এই কাছাকাছি জায়গাগুলিকে আরও বেশি যাতে উৎপাদন বাড়াতে যায় সেই জন্য আমরা গুরুত্ব দিয়েছি এবং কী কী করতে হবে সেটা আমরা আলোচনা করেছি। ধানের ক্ষেত্রে আপনারা জানেন যে ভারতবর্ষের মধ্যে আমরা 5th পজিশন বর্তমানে। আমরা প্রতি হেক্টারে 3,459 কেজি আমরা ধান উৎপাদন করি। আমাদের আমাদের 4টা রাজ্যের পরেই আমাদের স্থান, এবং আমরা 2324 ধান উৎপাদন করেছি 792,000 মেট্রিক টন, এবং 24-25 আমাদের উৎপাদন হলো 875,000 মেট্রিক টন। এরকমভাবে আমরা সবটা জায়গায় গুরুত্ব দিচ্ছি। এবং আপনারা জানেন যে সারের ক্ষেত্রে একটা জেনে রাখুন, আপনি আমি কৃষকদের সম্বন্ধে বলছি, ভারতবর্ষের কোনো রাজ্য সরকার, আপনারা গুগলে গিয়ে দেখবেন, ভারতবর্ষের কোনো রাজ্য সরকার সারের ক্ষেত্রে সাবসিডি দেয় না, কেন্দ্রীয় সরকার সাবসিডি দেয়, কেন্দ্রীয় সরকার, কিন্তু আমরা একমাত্র রাজ্য আমরা ইউরিয়ার ক্ষেত্রে।
ত্রিপুরা হাসিনি করং করং থায় চেরাই বসা খকজাকমনো কাতিনানি তেই সাতক জাকমনো কাতিনানি বাগে বালতাস কারিসে আজাদি 2.0 ও তাং বতাংনি বিশংতে ভারত হাকতর সাক্ষারি তঙ্গ মন্ত্রী বখরক নরেন্দ্র মোদী নীতি ফাংবাই আবনরক সাবৈন ন্যাশনাল কমিশন ফর প্রটেকশন অফ চাইল্ড রাইট নিলুয়া জিমংবাই তেই ডিস্ট্রিক্ট এডমিনিস্ট্রেশন সিপাইজলা ডিস্ট্রিক্ট নিচুবা চুবাই সংসা জাখা তিনি সিপাইজলা হাঙ্কনি ডিএম হাবানংনি কনফারেন্স হল নগ হজাগ্রী মুং পান্ডা খ্লাই জাখা ও পান্ডা ও আমচাইনি হদা হামকরে সামু তাঙাই নাই মথাংতেই হাবানকনি বারজা তৈ জাগ্রগ্ন তৈন নাকুমানি কগলাম পান্ডা সংসা জাকা পান্ডাও থাঙ্গে মানজারিখা ত্রিপুরা কমিশন ফর প্রটেকশন অফ চাইল্ড কমিশন চেয়ারপার্সন জয়ন্তী দেবর মানকবি কুমনি আদংর কয়েকটা বাচ্চা ট্রাফিকিং এর শিকার হয়েছে, সেই ক্ষেত্রে এগুলো কি উদ্ধার করা সম্ভব হয়েছে বা কি আছে অবস্থা? এখন অবধি সিপাহীজলা ডিস্ট্রিক্ট তো নয়, ওয়েস্ট ডিস্ট্রিক্টে একটা ঘটনা হয়েছিল কিছুদিন আগে, একটা বাচ্চাকে খুঁজে পাওয়া যাচ্ছে। তো এই ক্ষেত্রে মা বাবার রূপে কিন্তু সম্মত হয়েছে, পুলিশ এখন ওইটা ইনভেস্টিগেশন করছে এবং ওটা তদন্ত চলছে। কিন্তু সিপাহীজলার সরকারিভাবে কিন্তু আমাদের কাছে সেরকম কোনো রেজিস্ট্রেশন কেস নেই এখনো। আমরা বিভিন্ন সময় পত্রপত্রিকায় দেখতে পাই যে অর্থনৈতিক একটা বিষয় থেকে থাকে, দারিদ্রতা একটা বড় বিষয়, এটাও কি ট্রাফিকিং এর একটা বড় কারণ? অনেকে সন্তান বিক্রি করে দেয়, এই ধরনের অভিযোগ আসে। এটা তো অবশ্যই আছে দারিদ্রতা, কিন্তু আমাদের এখন ভারতবর্ষে যিনি প্রধানমন্ত্রী কিন্তু সব ক্ষেত্রে দারিদ্রতা যদি দূর করা যায় সব রকম বিষয়ে কিন্তু স্কিম তৈরি করা হয়েছে, সাহায্য করা হচ্ছে যতটুকু সম্ভব। এখন সেরকম দারিদ্র বলতে কিন্তু কেউ নেই, না খেতে পেয়ে মারা যায় সেরকম কেউ নেই কিন্তু আছে। তো সব ক্ষেত্রে রেশনে আমরা বিনে পয়সায় চাল দেওয়া হচ্ছে বিপিএলদেরকে বা অন্যান্য রেগার মাধ্যমে ওদেরকে সাহায্য করা হচ্ছে আর্থিকভাবে। তারপরেও যদি কিছু কিছু যদি থেকেও থাকে, সেই সমস্যা সমাধানের লক্ষ্যে কিন্তু আমাদের ভারতবর্ষের মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু সবকা সাথ সবকা বিকাশ এই লক্ষ্যে কিন্তু কাজ করে যাচ্ছে। সেই সত্ত্বে আমাদের আমাদের ত্রিপুরা রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী কিন্তু কাজ করে যাচ্ছেন যাতে আমাদের উন্নত ত্রিপুরা আমরা গড়ে তুলি। আমার নাম জয়ন্তী দেব মা, আমি ত্রিপুরা কমিশন ফর প্রোটেকশন অফ চাইল্ডের চেয়ারপার্সন তথা ত্রিপুরা রাজ্যের শিশু সুরক্ষা অধিকার কমিশনের চেয়ারপার্সন, এবং আমার সঙ্গে আছেন আমাদের এডিএম স্যার এবং আমাদের দিল্লি থেকে আগত সোনাক্ষী সিনহাজি, তিনি জেজে ডিভিশনের সিনিয়র কনসালট্যান্ট। চেথওয়াং কমিউনিটি হল নগ তুলাসী কগ বসকাংনি পঞ্চায়েত চংবারে নতৈন তিয়ার অংলাই মং পান্ডা সংজা জাখা ত্রিপুরা মথানি ফাশিংতুই পান্ডাও থাঙ্গে মানজগিখা আমচানি এমডিসি ইএম সুহল দেব বর্মা টিটিএডিসিনি ইএম কমল কলৈন খবি আমচানি জুদা জুদা ত্রিপুরা মথানি আদমরক পান্ডানি বিশংতুই বসকাংনি পঞ্চায়েত চংবারে ও ত্রিপুরা মথান কপ্লাই খাইনানি বাকি তামো তামো সামং বুতাং খলাইনানি নাং আবনতৈন কক চাপলাই জাখা তৈ মথা করা খাইনানি বহাইন কক চাপ জাখা। আসলে সারা ত্রিপুরা চিনি এডিসি বিশিংও যে 587টা বিলিশ কমিটি তো পঞ্চায়েত চিনিকে বিলিশ কমিটি আপনার বাংলি ওই 700টা খাইনে 700টা খাইনে থানিও চিনি খোয়াই জুনাল 13টা কাতাল বিলিশ কমিটি নাই আবো উনাই 4000টা কবাং যে বিলিশ কমিটি ও বড় পপুলেশন কবাং আবো রকম সবাই কাতালকে খাই যাক নাই এক দুই নাম্বার নাকি 1000 হিসেবে না কবাং মিনিমাম 1000 না নাই আইয়াং থেকে ম্যাক্সিমাম 4000 নি নিজে একলা না নাই ও খাইকে চুং চিনর কাইনই কাইনি বিসি তো বাহাই 4000 নি সে কবাং চিনি কয়জন নি বিসিং এগে চুং উইথিন 6 তারিখ 6 দিন বিসিং সালদক নি বিসিং চিনি ডিসি লেভেল সাবজুনা লেভেল রং তিনি চুং তুলাসিক জুনাল হাইলাইয়ে চুংখর কাম ইএম চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান দো চুং আসক লাইয়ে সিনি অফিসার সিনি বিলিস কমিটি নি মনিটরিং কমিটি নি চেয়ারম্যান রগ্ন আরপিএস রগ্ন চুং গাইডলাইন রেখা সেমিনার খাই যেন 6 দিনে বিশিং বরক যেন প্রপোজাল ন্যাচারাল বাউন্ডারি রেসপেক্ট খাই লুক রকর তঙ্গানি মুসুজা না লামা হাসা লিহিনি পঞ্চায়েত থাকা লাগিয়েতে ও ভাই খাই যে যে প্রবলেম আগে ফেস খাই পঞ্চায়েত বিলিস কমিটি ন মানে অ্যাডমিনিস্ট্রেশন তো গারত দূর করায় চিনি লোকরঙ্গতের অ্যাক্সেসিবল খাইনে নেবাবে এডিস
বেশি হাঁপান 587টা নিয়ে 700টা ফিনিশ কমিটি খেলে নেব কিন্তু তিনি খোয়াই জন্য তিনি হল সামলাই স্যার বিলাস কাউন্সিল তাবু যে পাড়া বিশ লগ যে তং তোমার লোকর বরণী আমার লগ যে লামা হামিয়া যে বিলেস এডিসি বিলেস আমার লগ বরণী বাকি তাম সামর গ্যাপি না থাকাম সং ফাই খাই তো তিপ্রাসা একর তাব ইমপ্লিমেন্ট থাকে যত নম্বর তাওন আনে না সিন যে দাকিন তিনি তিপ্রাসা একর ইমপ্লিমেন্ট নম্বর হামবাই সং ফাই খাই তো তিপ্রাসা একর তাব ইমপ্লিমেন্ট থাকে যত নম্বর জামাই সরতিনি বাকি সুরং সলো হাতে ও হাতি রক ইলিশ আতে কুবনি দাল বিদালি আর হাতে ও ফালজামনি নুকজাকাতে লুকুর গবান খেন হাতে ও অংখর লাইকা জামাই সরতিনি বাকি হাতি রক খাইনি বাকি আমই হান পাইলাইনি ইয়াং আ ফালনগ বড় কুতুম লাইমানি হাইন কতই ফালনগ রক বহাইন দাল বিদালনি কতই পাইলাইমানি ফালাইমানি মাংফলি নুকজাকা মানে লোকজন কি কম আছে? কিছু কম আছে, কারণটা কি মানে গরম না প্রচন্ড গরম 550 টাকা আগে তো অনেক খুব ভালো আছে চাহিদা কীরকম আছে চাহিদা মানুষ ভালো আছে গরম বেশি তো এই তুলনায় একটু কম কত কইরা দাম ব্রয়লার 180 টাকা বেশি কম টাকা কোনো দিক কীরকম চলছে বাজার ভালো খুব ভালো আগের তুলনায় গতবার তুলনায় একটু ভালো গেছে বাজার তুলনা কী কী আছে মোটামুটি আইটেম সব নিশ্চিত আছে সব ধরনের বিয়ে আছে কত দাম কীরকম তো 10 টাকা নিয়ে দাম সব আর সব 10 টাকা 10 টাকা 10 টাকা 160 টাকা তবে বাজার ভালো ভালো গেছে ঘর কীরকম গেছে ঘর তো ভালো এবার তো কিছু তাবু কিছা লেলামণি জরাম রঙাইটংদি কক ত্রিপুরা। মমতার চাদরে স্নেহ আর আদরে জড়িয়ে থাকো পৃথিবী আমার সাধনা ভালোবাসা স্পেশাল মানুষদের জন্য ম্যাজিক মশলা ফ্লেভারের মিস্টার নুডলস মিস্টার নুডলস সাধনা ভালোবাসার প্রাণমুড়ি সময়ের সেরা জুড়ি লেলামানি আগলো হাইন হাই লামচক ফিরো হাপাংনি ফাতার বদল খ্লাইমানি বাগৈ হাইন হাই হর মোনাগন নগ ইট খিতার জাখা তৈ আইনারক সবাই জাখা সিকিরি জাখা পাটিমং আগরতলানি শিবনগর ওডিসি ক্লাব বাই নাংলাই জাক আমচাইনি মনীষ ঘোষ মুঙ্গৈ চপরব জাখা মিয়া হর সামুসিদ্রা তাংনাই রক বাই পাটিঠাই পূর্ব থানানি পুলিশ তৈতিয়া সড়ক থাঙ্গৈ নাইখা তৈ অ পাটিমং তৈন ওর নাংলাইখা আমচাই জে থাই হাপাং যতনি হামকারে খ্লাইনানি হিনি ককরিমানি সিপিআইএম নি মল বুলাই তকলাই অংমানী তাবুক করে খানি সামানি হাই অমহাই কেন বুলাই টকলে অঙ্গি টংমানি হাস্তে হাফাং খ্লাই টংলে বদল লগ্ন কক্সিল চাকা চপরাব জাকনাই মনীষ ঘোষ ঘোষ মানে থানাতে ফোন করছেন ওনার বাড়িতে আক্রমণ হয়েছে এ ব্যাপারে আমরা মানে কি খবর পাইছেন আপনি হোটেলের বাড়িতে আক্রমণ হয়েছে আয়াসেরা কাউরে কি দেখছেন মানে প্রাথমিক তদন্তে আপনার কি মনে হইতেছে হয়তো ভাঙছে তো কি কি ক্ষতি হয়েছে বাড়িতে আক্রমণের ফলে প্রায় 15 ঘটনা নাগাদ
আপনার হঠাৎ করে আমি ঘরে ছিলাম, আমি আমার মিসেস আমার ছেলে, তো হঠাৎ করে একটা ধূপ করে একটা শব্দ শুনলাম, তো ভাবলাম মনে নাকি ঘরে দরজা লাগানোর শব্দ, ফট করে আমরা এই বারিন্দা দিয়ে দেখলাম, তখন দেখি এন থেকে 8-10 জন লোক দুষ্কৃতিকারী তারা এই ইট ভাঙিয়ে সেরে আমার গ্লাসটা সমস্ত কিছু ভাঙছে, ইভেন কি আমার বকাবকি করতেছে, ইভেন কি কোমরের থেকে রিভলভার বাই করছে আমার শুট করে মেরে লেগো। হ্যাঁ, এর ভিতরে আমি দুইজনের চিহ্নিত করতে পারছি, একজন হয়েছে শ্যাম দে আর একজন হয়েছে অরূপ সরকার। তারা কি এলাকারই? হ্যাঁ, এই এলাকার বলতে এই মডার্ন ক্লাবের এখানে লিকপাড়ের এখানে তারা বাড়ি দুজনের, এই তারার আর 8-10 জন মিল্লা, 10 জন মিল্লা এই আপনার 10-15 মিনিট সমানে এই তাণ্ডব চালাই গেছে আমার বাড়িতে এসে। আমার কি অপরাধ, আমার কি অপরাধ? আমি তো নাম দাম একদম কইয়া দিলাম, আমার অপরাধ কি? আমার বাড়ি ঘোরা এসে ভাঙচুর করল। আপনার বাড়িতে এরকম আক্রমণ করার কারণটা কেমনে কমু, কেমনে কমু, কেমনে কমু? এতে কি মনে হয় যে কোনো রাজনৈতিক কোনো বিষয় হইতে পারে? হইতে পারে, হইতে পারে, আমি আর একটা দল করি, হইতে পারে। আপনি কি বিরোধী কোনো দলের সমর্থক? হ্যাঁ হ্যাঁ, আমি একটা বিরোধী দলের সমর্থক, হইতে পারে, হইতে পারে। ঘটনার পর আপনি পুলিশকে জানিয়েছেন? হ্যাঁ, আমি পুলিশকে জানিয়েছি, পুলিশ এসছে, পুলিশের কাছে আমি নাম দাম সহকারে দিলাম। তারা বললো ঠিক আছে আমরা দেখছি, হ্যাঁ আপনি এটা এফআইআর করুন লিখিত। আমি লিখিত এফআইআর দেবো থানাতে। এই একটা জনবহুল এলাকায় এই জায়গার মধ্যে এই ধরনের আক্রমণ সংঘটিত, মানে কি বলবেন এই বিষয়ে? মানে আমি আর কি বলবো, আমি হতভঙ্গ। আমার 48 ইয়ার্স প্লাস, আমি ছোটোর থেকে বড় হয়েছি এই এলাকাতে। আমাদের এলাকাতে কেডা কোন দল করছে, কেডা কেডা কোন পার্টি করছে, কেডা শাসক কেডা বিরোধী, এরকম আমাদের ভিতরে কিছু ছিল না, সব মিল। ভোট আইতো, ভোট দিত, বাস করে, সবাই সবাই মিল। এরকম আমার 48 বছর বয়সে এরকম আমি কোনোদিন আমার এলাকাতে এইরকম ঘটনা আমি দেখছি না। হ্যাঁ, এটা একটা নজির হয়ে গেছে, এই ঘটনাটা নজির, নজির। আমি চাই মুখ্যমন্ত্রী যাতে এটা দৃষ্টি আকর্ষণ করে এই জিনিসটার প্রতি। এরকম যদি হইতে থাকে তাইলে আমরা শহরের ভিতরে কী কইরা আমরা বাস করি, কী কইরা আমরা থাকুন? আমরা এখান থেকে পূর্ব থানার দূরত্ব 1 কিলোমিটার, আপনারা ভালো করে জানবেন। হ্যাঁ, পূর্ব থানার দূরত্ব এখান থেকে 1 কিলোমিটার, তাইলে আমরা কী কইরা থাকুন, কী কইরা থাকুন? এই ঘটনার পর আপনার যে নেতৃবৃন্দ রয়েছে তাদের থেকে এই বিষয়টা জানিয়েছে? হ্যাঁ, তারা জানিয়েছি, তারা জিনিসটা আমি অবগত করেছি বলে এরকম এরকম আমার বাড়িতে হয়েছে। এই আক্রমণের ফলে আপনার বাড়িতে কী কী নষ্ট হয়েছে? এই তো আপনারা এই আমার এই গ্লাস টাস সমস্ত কিছু ওরা ভেঙে ফেলেছে। হ্যাঁ, এবার গেট টেট সমস্ত কিছু যা আছে এই জায়গাতে আপনার এই এখান থেকে আপনার বড় বড় এই ইট ইট ভাঙা নিয়ে আদলা নিয়ে এরকম করে মারলো ওরা। ভিতরে কি মানে প্রবেশ করতে পেরেছে ওরা? না, ভিতরে প্রবেশ করতে পারেনি, আমার গেট লাগানো ছিল। কতজন ছিল? আমার গেট লাগানো ছিল। না, কতজন ছিল? ও, তারা আপনার 8-10 জন ছিল, 8-10 জন। আপনার পরিচয়টা? আমার পরিচয় মনীষ ঘোষ। আমি আমি এই বাড়ির এই জায়গাটার নাম কি? এই এই জায়গাটার নাম হয়েছে আপনার ইস্ট শিবনগর নেয়ার উদিচি ক্লাব। আগরতলানি শিবনগর ওডিসি ক্লাব বাই নাংলে যাক আমচানি মনীষ ঘোষ মুগে চপরাব জাগমানি মিয়া হর সামসিটা তাংলে রকবাই আর পার্টি মুগ্নতই ন সেরাংসল কচা মন্ত্রী ওকরা মানিক সরকার তাই পবিত্র করছং থাঙ্গি নাইকা মনীষ ঘোষনি নুখুঙ্গ তাই থাঙ্গি ককলাম সালেকা অ পার্টি মুং অংমানি বাই হাসানি বিজেপি হাপাংন সেলে মুং ফুনকা মানিক মানিক সরকার সং জায়গায় ছিল তারা টিপ টিপ দেখে আসতো গাছ ছেলে মনীষ ঘোষ আমাদের যোগ হরাসনের কর্মী এবং খুব সক্রিয়। সুতরাং তারপরে হঠাৎ করে তারা ঢিল দিয়েছিল, তারা তো ঢিল দেওয়া প্রথম তো বুঝতে পারে নাই, কাজটিও তো খুব ভারী কাজ। তারপরে তারা ছাদে উঠছে গিয়ে, ও আর তার ছেলে ছাদে উঠটা দেখছে কারা করছে, তার মধ্যে দুইজনের নিশ্চিত হয়ে চিনছে, চিনে ডাকও দিছে যে তোরা আমার বাড়িতে কেন এরকম করতে আসে। অবশ্য এক দুইজন সরে গেছে, আবার দুইজন গিয়া ডিল টিল দিয়া ইটই ছিল, ইট দিয়া দিছে আর তোর মদের মতো করছিল আর কি। তারপরে তো সে সঙ্গে সঙ্গে পুলিশে জানাইছে, পুলিশ আইছে, তারপরে আমাদের নেতৃত্বের মধ্যে একজন কেউ পুলিশ উপরস্থলে জানাইছিল, ওসি নিজেও আইছে আর কি, নাম টাম পুলিশের কাছে সঙ্গে সঙ্গে দিছে। আজকে এফআইআরটা রেডি করতেছে,
এখন লিখিতভাবে অ্যাপয়েন্টমেন্ট দেওয়ার জন্য ওসি হয়ে গেছে যে আপনি যে নাম বলে আমাদের কাছে বলছেন যে লিখিতভাবে। তা আজকে এতদিন হয়ে যাওয়ার পরে ভোট হয়ে গেছে অনেকদিন আছে, রেজাল্টও তো অনেকদিন হয়ে গেল, শুনলাম মুখ্যমন্ত্রী আবেদন করেছে ভোট হয়েছে হয়েছে সব দল যাতে একসাথে থাকে। এটা তো মুখ্যমন্ত্রীর বাড়ির কাছে এলাকা, সভাপতির যে যিনি উনি এখানে দাঁড়াইছেন এই জায়গায় যদি সেরকম একটা জনবহুল রাস্তা, রাত্রে 11টা তো এখন গরমের দিনে তেমন কোনো রাতও না, ফলে সেই জায়গায় দাঁড়িয়ে তারা এই সাহস করেছে, তারা যে উদ্দেশ্যে করে থাকুক না কেন, তবে তাদের এটা আমি বলবো ব্যর্থতার পরিচয়। ওকে অনেকবারই এই দল ছেড়ে তাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য আবেদন করে সে যেটা বললো আর কিন্তু সে সাহস করে বলে না কেন, দল তো দলেই, আমি নীতি আদর্শের জন্য দল করি। এই যে সাহসিকতা নিয়ে সে মোকাবিলা করেছে, সে পুলিশকে বলেছে নাম দাম বলেছে বলে আমরা বলবো। এখন এখানকার প্রশাসন পুলিশ মুখ্যমন্ত্রী ব্যাপারগুলো দেখুক, এইভাবেই রাজনীতি চলবে কিনা সেটা তারা ঠিক করুক আগে, কিন্তু আমরা বলবো এইভাবে আক্রমণ করে অন্তত কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদীর কর্মীদের দুর্বল করা যাবে না। লাহারপাত এবং শালবাড়িয়া লাহার কতর হাইন হই মালকুয়াকে নারগি মানিয়াং গই হারঙ্গ কলাই থাকমানি পাটিমং পাটিমঙ্গ সাক দেখা মালকুন চালক নাই পাটিমং পাটিকা খুয়াই মধ্য জামবুড়া পেট্রোল পাম্পাই নাংলে যাক আমচাইয় ও আমচাইয় লুকুরং মালকুং ফিল্মানি নুকুইন কক্তমা রহরকা খুয়াই হরবথানে বেদেগন তেই সাক দুঃখ মানজাকন খুয়াই জেলা হাবনক তলাঙ্গি থাংজাখা সাক দেরাজাকনি মুং অজিত দাস সিঙ্গি ছড়া কাঁথল তলি আমচানি মিয়া হরনি এগারোটা জরাবন পহর মুরানি সিমি কাইসা মালকুং বাই চিঙ্গে ঠরা থাংনানি ফাইমানি ও অপাটিমং পাটিখা লাহার পাতিমং শালবাড়িয়া আগতরা লাহার কতর হাই নহাই মালকুং ইয়া ফানারিক মাইয়া অঙ্গই হাই রঙ কলাই থাকমানি কক্তমা সাকডু হুমান খা মালকুন চালক নাই পাতিমং পাটিখা খোয়াইনি মদ্য জামরা পেট্রোল পাম্প বাই নাংলাই যাক আমচায় ও আমচায় লোকরক আ মালকুং ফিল্মানো নুগই লগে লগিন খোয়াইনি ফায়ার সার্ভিসনি আদরগ্ন রিংখে বরগো ফাইও দাতিন তাই সাকডুখু মানজাকন খোয়াই জেলা সাকনাইনগ লাঙি থাকজাগ সাকডুখু মানানি মূ অজিত দাস বিরিনক সিঙ্গি ছড়া কাঁঠাল তলি আমচায় মিয়া হরনি এগারোটা হাই জরাওন পহরমুরানি সিমি কাইসে মালকুংবাই সিঙ্গি ছড়া থাকার বাকি ব অলামাতি ফেমানি ওন অ পাতিমং পাতিব খোয়াইনি লাহার কতর অ পাতিমং পাতিমানি বাই আমচায় ওর নাংলাইখা রুকুরংনি বিসিং তাই পুলিশ রক বাহিনী কক্টমা মানি আউটলাইন হিসেবে আমরা গেছি, গেছে ধরে খাইছি, শুধু ড্রাইভারে খাইছি, ড্রাইভারে আমরা হসপিটাল নিয়ে পড়ছি। ঘটনাটা হয়েছে ওই ফোন করছে করে আমরা কই জামবুড়া গাড়ি উল্টাই গেছে, খেতে মিটে গেছে, ওই আমরা গেছি, গেছে ধরে আমরা পাইছি একজনে দুটি ঘিরে হসপিটালে। নাম গীতা অজিত দাস, বাড়ি কাঁঠাল দিয়া কাঁঠাল তিল। বয়স কত? বাইথানি নগনচং ফিরাংনাঙ্গি লাংমা চনানি নাংখা খড়কসা তিব্রাজক পূর্ণবলা দেববর্মা ককতমাংখা তেলিয়ামুড়া থানানি বিশিং খবজাংনাই তুইশিনরাইনি সর্দকর করে আমচে করাকসানি হর থুইনানি মুং পূর্ণবলা দেববর্মা উমর বাচি বন তুই থুইজাক নুখুনি বিনি নুখুনি বড়ক তলাঙ্গি থাঙ্গা লগে লগে না তেলা মোড়া সাকাই নগ ফিয়াবা ডক্টর বন থই কাহানি সাকলাই রিবু চিং ফেরাং নাংমানি ন সৈমানি নুখুনি বড়ক তেলা মোড়া সাকাই নগ তলাঙ্গমান ল ফাইসক পাইকা থানানি পুলিশ রক বহাইনে তাই বথিমানি বাই নুখুনি বড় রক খা খামজাক দাব 50 মিনিট নাগা পেশেন্ট পার্টি পেশেন্ট নিয়ে আইছে পেশেন্ট পার্টি বলছিল যে পেশেন্টের নাকি কারেন্টের শক বা ইলেকট্রিক শক লাগছে তো ওই মধ্যে যারা যতটুকু পারে যত তাড়াতাড়ি সব ওইখানে নিয়ে আসে তো আসার সঙ্গে সঙ্গে আমি পেশেন্টটারে এক্সামিন করলাম এক্সামিন করার সঙ্গে সঙ্গে দেখলাম পেশেন্টটা অ্যাকচুয়ালি মৃত ব্রড ডেথ তো ওই অনুসারে এখন ব্রড ডেথ যেহেতু আমরা একটা
ব্রড ডেট হিসাবে আমরা পুলিশে ইনফরমেশন দিয়েছি তেলেমুড়া থানাতে। তো পুলিশ আসার পর বাকি আমরা প্রসিডিউরটা আমরা এটা করব। পেশেন্টের নাম? পেশেন্টের নাম হলো আপনার পূর্ণবালা দেববর্মা, বয়স 50 বছর, মহিলা। ওনার স্বামীর নাম হলো ভারত দেববর্মা। স্যার কোন জায়গা থেকে আসছে স্যারটা? করকুড়িপাড়া তুইচিন্দ্রায়। তিনি নেবাগী ককতমা আমসুনো তেব ককতমা সাইমানা নেবাগী নরক জে ওই নাই তং দি কক ত্রিপুরা সেনি কক নিনি কক জতনি কক খুলমখা।